নমস্কার দর্শক বন্ধু, আমি আচার্য নকুলেশ্বর শাস্ত্রী। আমাদের এই অ্যাস্ট্রোস্পেক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের জন্মকুণ্ডলী নিয়ে। আলোচনা করব সঞ্জয় দত্তের 308 গার্লফ্রেন্ড এবং তার জেল যাত্রা এবং তার জীবনের আরও বিভিন্ন ঘটনা নিয়ে। আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সঞ্জয় দত্তের জন্ম হয়েছিল 29 জুলাই 1959। জন্ম সময় হচ্ছে দুপুর দুটো পঁয়তাল্লিশ থেকে তিনটের মধ্যে এবং জন্মস্থান মুম্বাই। তো দর্শক বন্ধু, এই হলো সঞ্জয় দত্ত, অভিনেতা সঞ্জয় দত্তের বাচ্চা। দেখুন, লগ্ন হচ্ছে ডান দিকে, দেখুন এক নম্বর দেওয়া আছে ডান দিকে নিচে কর্নারে, এক নম্বর। এক নম্বর অর্থাৎ এই বৃশ্চিক রাশির ঘরটি অভিনেতা বৃশ্চিক লগ্ন। এক নম্বর হচ্ছে এখানে লগ্ন, লগ্নভাব বৃশ্চিক লগ্ন, এবং রাশি দেখুন রয়েছে চন্দ্র সাত নম্বর ঘরে, সাত নম্বর ভাব। অর্থাৎ এই অভিনেতার লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন এবং রাশি বৃষ রাশি, ঠিক আছে। এবারে দেখুন, এই ছকে দু নম্বর ঘরে রয়েছে শনি, তিন নম্বরে গ্রহ নেই, চার নম্বর ভাবে কোনো গ্রহ নেই, পাঁচ নম্বর ভাবে রয়েছে কেতু, ছ নম্বর ভাবে কোনো গ্রহ নেই, সাত নম্বর ভাবে চন্দ্র, আট নম্বর ভাবে কোনো গ্রহ নেই, ন নম্বর ভাবে রয়েছে রবি এবং বুধ, দশ নম্বর ভাবে রয়েছে শুক্র এবং মঙ্গল, এগারো নম্বর ভাবে রাহু এবং দ্বাদশ ভাবে রয়েছে বৃহস্পতি। তাহলে দেখুন, লগ্নভাব, লগ্ন, লগ্নপতি হচ্ছে বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক লগ্নপতি মঙ্গল। সে মঙ্গল কর্মভাবে বসে আছে, অর্থাৎ জাতক নিজে কর্ম করবে, ঠিক আছে। তো এরপরে দেখুন, দ্বিতীয়ভাবে শনি রয়েছে, এই দ্বিতীয়ভাবে শনি থাকলে বোঝা যায় যে জাতকের কোনো জমানো অর্থ সম্পত্তির তিনি মালিক হবেন, এবং শনি থাকলে এটাও বোঝা, মানে বিচার করা হয়। দ্বিতীয় শনি মানে জাতক কোনো নিচু বা নিচু শ্রেণীর মানুষ বা অসাধু লোকদের সঙ্গে মেলামেশা মানে থাকে। আচ্ছা দেখুন, তৃতীয় গ্রহ নেই, চার গ্রহ নেই, পাঁচ নম্বর, পঞ্চমভাবে কেতু রয়েছে। পঞ্চমভাবে কেতু থাকলে জাতকের কি হয়, মানে মন মানসিকতাটা একটু মানে নিচের দিকে হয়, মানে ডিপ্রেশনে ভোগে জাতক। আচ্ছা আর হয় কি, পঞ্চমভাবে কেতু থাকলে পড়াশোনার দিক থেকে পড়াশোনা হয় না ঠিকঠাক, উচ্চশিক্ষা হয় না, এই ধরনের জিনিসগুলো, প্রেম ট্রেম এগুলো সব সেরকমভাবে সফলতা আসে না, দীর্ঘস্থায়ী হয় না। যাই হোক, এরপর দেখুন ছ নম্বরভাবে গ্রহ নেই, চার পাঁচ নম্বরে চন্দ্র রয়েছে, এই সরি সাত নম্বর, সপ্তমভাবে চন্দ্র থাকা মানে হচ্ছে যে জাতকের খুব কম বয়সে বিয়ে হয়ে যায় সেক্ষেত্রে। আর হচ্ছে চন্দ্র থাকলে সেই যে মানে লাইফ পার্টনার হবে সে সব বেশিরভাগ ক্ষেত্রেই মানে হয় আর কি, যেহেতু চন্দ্র আছে। চন্দ্র থাকলে সপ্তমভাবে সেই জাতকের থেকে অনেক কম বয়সী মেয়ের সঙ্গে তার বিয়ে হয়, অথবা সমবয়সী, মানে বেশি কোনোভাবেই হবে না। আর যদি সপ্তমভাবে কারো শনি থাকে তাহলে সেক্ষেত্রে জাতকের থেকে মানে বেশি বয়সের মহিলাদের মেয়েদের সঙ্গে বিয়ে হবে আর কি, ঠিক আছে। এরপরে দেখুন, অষ্টমভাবে গ্রহ নেই, নবমভাবে রয়েছে রবি বুধ। নবমভাবে রবি বুধ এটা খুব একটা ভালো যোগ যোগ তৈরি করেছে, দশমপতি, দশমপতি রবি নবমে গেছে এবং একাদশপতি বুধ এখানে নবমে গেছে। তো নবমে খুব সুন্দর ভালো একটা যোগ তৈরি করেছে ভাগ্যস্থানে, এবং ভাগ্যস্থানে রবি থাকা মানে জাতক পিতার অনেক সাপোর্ট পেয়েছে এবং পায়। তো আর হচ্ছে দেখুন, এখানে ভাগ্যস্থানে বুধ থাকলে জাতক অভিনেতা হয়। দশমে দেখুন হচ্ছে শুক্র, দশমে শুক্র যারই থাকুক সে ওই অভিনেতা গান বাজনা ক্রিয়েটিভ লাইন এইগুলোতে মানে তার সুযোগ থাকে, কর্ম ওই ওই লাইন থেকেই হয় আর কি। তো মঙ্গল থাক, মঙ্গল আছে বলে আমরা দেখেছি দশম স্থানে মঙ্গল শুক্র, এখানে জাতক ভালো অভিনেতা হয়ে হতে পেরেছেন, হয়েছেন, এবং অ্যাকশন লাইনে মঙ্গল থাকার কারণে মানে অ্যাকশনযুক্ত সিনেমায় তিনি বেশি ভাগ করে থাকেন। এরপরে দেখুন, একাদশে রয়েছে রাহু, এর থেকে বোঝা যায় যে বিভিন্ন সোর্স থেকে তার ইনকাম হয় এবং ইনকাম, ইনকামের রাস্তা খোলা থাকে আর কি, আর প্রচুর অর্থ ইনকাম হয় আর কি। একাদশে রাহু প্রচুর অর্থ দেয়। তারপরে দেখুন, এখানে একাদশপতি চলে গেছে নবমভাবে ভাগ্যস্থানে, সুতরাং বোঝা যাচ্ছে
মানে ভাগ্যই অর্থর ভাবটা খুব ভালোই আছে। দ্বাদশে রাহু, দ্বাদশ ভাবে বৃহস্পতি, দ্বাদশ ভাবে বৃহস্পতি থাকলে কিন্তু এখানে বুদ্ধি জ্ঞান বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়, মানে জ্ঞান বুদ্ধি বিনাশ হয় আর কি। ঠিক আছে, তো আমরা দেখেছি জীবনে অনেক রকম ভুল সিদ্ধান্তর কারণে বড় বড় শাস্তি অভিনেতাকে পেতে হয়েছে। এবার আলোচনা করব দর্শক বন্ধু, সঞ্জয় দত্তের জীবনে 308 গার্লফ্রেন্ড কীভাবে এলো, তার যোগই বা কী আছে। তো প্রেম, প্রেম দেখতে গেলে আমাদের প্রথম দেখতে হবে পঞ্চম ভাব। ঠিক আছে, তো এখানে দেখুন পঞ্চম ভাবে রয়েছে কেতু, পঞ্চম থেকেই প্রেম বিচার করা হয়, উচ্চশিক্ষা বিচার করা হয়, মন মানসিকতা বিচার করা হয়। তো দর্শক বন্ধু দেখুন সঞ্জয় দত্তের পঞ্চম ভাবে রয়েছে কেতু, তাই পরিষ্কার বলা যায় যে এই পাপি, এই পাপি এবং নিজ গ্রহ কেতু এইভাবে অবস্থানের জন্যই পড়াশোনায় যাতে ছেদ পড়েছে, মন মানসিকতা নিচের দিকে নিয়ে গেছে, এবং কেতু মানে গোপনীয়তা, তাই বিভিন্ন রকম কাজ গোপনে চুপচাপ করে গেছে। এবার আমি প্রেমের দিকটায় যাব, পঞ্চমভাবে কেতুর মতো পাপ গ্রহ থাকলে প্রেমে বাধা হয়, কোনোদিন দীর্ঘস্থায়ী প্রেম হতে পারে না, মানে হতে দেয় না। এবার দেখুন যে পঞ্চমপতি বসে রয়েছে কোথায়, দ্বাদশ ভাবে, মানে বিনাশ ভাবে, এই দ্বাদশ ভাব থেকে মানে এই ঘর থেকে দ্বাদশ ভাব। দেখুন এই ছকটিতে, একদম এই ছকটিতে দেখুন, এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম নিচে বয়েরই লেখা আছে বৃহস্পতি, 12 নম্বর লেখা আছে এটা দ্বাদশ ভাব। তো এই দ্বাদশ ভাবে পঞ্চমপতি চলে এসেছে, পঞ্চম মানে প্রেম, সেই প্রেম চলে গেছে কোথায়, দ্বাদশ ভাবে। তাহলে দ্বাদশ ভাব মানে এখান থেকে বিচার করা হয় শয্যা সুখ, বেড কমফোর্ট, বেড কমফোর্ট, ভোগ বিলাসিতা, জেল জরিমানা, হাজতবাস, হসপিটাল, এই ভাব থেকে, এই দ্বাদশ ভাব মানে এই বিনাশ ভাব থেকে বিচার করা হয়। আর এই দ্বাদশ ভাবে বৃহস্পতি, বৃহস্পতি মানে হচ্ছে বৃহৎপতি, বৃহৎপতি মানে হচ্ছে যা দেবে বৃহস্পতি, যেখানে বসবে জীবনে সেটাই বেশি বেশি করে দেবে, মানে ভয়ঙ্কর। এবারে বলবো মানে প্রেমের যে সূত্রটা হয় জ্যোতিষশাস্ত্র মতে, মানে জ্যোতিষশাস্ত্র প্রেমের যে সূত্রটা থাকে, দ্বিতীয় ভাব, পঞ্চম ভাব এবং একাদশ ভাব, এই তিনটে ভাব লগ্নর সঙ্গে খুব ভালোভাবে যদি সম্পর্ক তৈরি হয়, এই তিনটে ভাবের সঙ্গে, দ্বিতীয় ভাব, পঞ্চম ভাব এবং একাদশ ভাব, তাহলে কিন্তু প্রেমে সাকসেস হয়। কিন্তু এই ছকে, অভিনেতার ছকে, অভিনেতা সঞ্জয় দত্তের ছকে দেখুন দ্বিতীয় ভাব, পঞ্চম ভাব এবং দ্বাদশ ভাবের খুব ভালো সম্পর্ক সৃষ্টি হয়েছে। সেই কারণে মানে এখানের প্রেম, এই জাতকের জীবনের প্রেম, সেই প্রেম সবই ভোগের দিকে গেছে, শয্যা সুখের দিকে গেছে, বিলাসিতার দিকে নিয়ে গেছে। দেখুন দ্বিতীয় পতিকে এখানে বৃহস্পতি এবং পঞ্চমপতি, পঞ্চমপতি ও বৃহস্পতি, সেই পঞ্চমপতি এবং দ্বিতীয় পতি চলে গেছে কোথায়, দ্বাদশ ভাবে, দ্বাদশ ভাবে দেখুন বৃহস্পতি বসে আছে, মানে শয্যা সুখের ঘরে নিয়ে গেছে, বেড কমফোর্ট বিলাসিতা সেখানে নিয়ে গেছে। এর থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে অল্প দিনের প্রেম জাতক 308 জনের সঙ্গে করেছে, গার্লফ্রেন্ড বানিয়েছে, এবং 308 জনের সঙ্গে প্রেম সব ভোগের দিকে নিয়ে গেছে, অবশ্যই তার এই জন্ম ছক বা বার্থ চার্ট অনুসারে। আশা করি এতক্ষণে পরিষ্কার হয়ে গেছে যে অভিনেতা সঞ্জয় দত্তের জন্মকুণ্ডলিতে এই পঞ্চমভাবে কেতু এবং এই পঞ্চমপতির দ্বাদশে যাওয়ায় এই যোগ তৈরি হয়েছে। এটা যেমন 308 গার্লফ্রেন্ডের একটা যোগ, তেমনি আরও একটি যোগ রয়েছে এই অভিনেতা সঞ্জয় দত্তের ছকে। দেখুন 6 নম্বর লেখা রয়েছে ষষ্ঠ ভাব, অর্থাৎ লগ্নের ষষ্ঠ ভাব মেষ রাশির ঘরটি, এই ষষ্ঠ ভাব, ষষ্ঠ ভাবের অধিপতি মঙ্গল এবং দ্বাদশপতি, দ্বাদশপতি এবং সপ্তমপতি শুক্র একসঙ্গে, অর্থাৎ শুক্র মঙ্গল একসঙ্গে কর্মভাবে বসে রয়েছে, অর্থাৎ 10 নম্বর ঘরটি কর্মভাবে বসে আছে একসঙ্গে। তো শুক্র হচ্ছে যুবতী নারী এবং মঙ্গল হচ্ছে সুপুরুষ,
তাহলে শুক্র এবং মঙ্গল যদি মানে একটা নারী এবং একটা পুরুষ যদি একটা ঘরে একা থাকে তাহলে কি হতে পারে আমরা সকলেই জানি। তো এই শুক্র মঙ্গল যদি কারোর জন্মকুণ্ডলিতে কোথাও একসঙ্গে থেকে যদি সেই শুক্র মঙ্গল ষষ্ঠ ও দ্বাদশপতি হয়ে যায় তাহলে ওই রকম ওই ধরনের প্রচুর গার্লফ্রেন্ড জাতকের হয়ে থাকে। এই শুক্র মঙ্গল যেহেতু কর্মস্থানে তাই সব কিছুই জাতকের কর্মজগতেই ঘটেছে, এটা পরিষ্কার। এবার বলবো অভিনেতা সঞ্জয় দত্তের হাজতবাস নিয়ে কথা বলবো। তো দেখুন এই হাজতবাসের আগে সূত্রটা আমি বলে দিই জ্যোতিষশাস্ত্র অনুসারে, যে দ্বিতীয় ভাব, দ্বাদশ ভাব এবং কেতু। এই দ্বিতীয়, দ্বাদশ এবং কেতু এই দুটো ভাবের সঙ্গে যদি কেতু যুক্ত হয়ে যায় তাহলে কিন্তু যে কোনো মানুষের হাজতবাস হয়, জেল জরিমানা। তো দেখুন এইখানে এই অভিনেতার ছকের মধ্যে দেখুন বাচ্চাটে যে কি রয়েছে, দ্বিতীয় পতি দেখুন আমি সূত্রতে কি বললাম যে দুই, দ্বিতীয় ভাব, দ্বাদশ ভাব এবং কেতু যুক্ত হতে হবে। তাহলে দ্বিতীয় পতি দেখুন, দ্বিতীয় পতি বৃহস্পতি, দ্বাদশ ভাবে চলে গেছে। তাহলে দুই দুই আর দ্বাদশ, দ্বিতীয় ভাব দ্বাদশ ভাব যুক্ত হয়ে গেল। এবং কেতু, কেতু দেখুন পঞ্চমে রয়েছে, ওই পঞ্চম পতি আবার বৃহস্পতি, সে দ্বাদশে চলে গেছে। তাহলে দুই বারো কেতু কানেক্ট হয়ে গেল। তাহলে দুই বারো এবং কেতু খুব সুন্দরভাবে এই ছকে যুক্ত হয়ে গেছে এবং স্বয়ং দ্বিতীয় পতি বৃহস্পতি দ্বাদশে গিয়ে বসে গেছে। সেই কারণে বুদ্ধি বিনাশ হয়েছে, জ্ঞানের বিনাশ হয়েছে এবং কি বলবো, এই জ্ঞান বুদ্ধির অভাবে এই বৃহস্পতি কিন্তু দ্বাদশভাবে এই চলে যাওয়ার কারণে কিন্তু এই জাতকের বৃহস্পতির দশায়, বৃহস্পতির দশাতেই হয়েছে হাজতবাস এবং জেল জরিমানা। এছাড়া এখানে মামলা মোকদ্দমা চলেছে তার উপর। তো মামলা মোকদ্দমার এখানে যে সূত্রটি হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে, লগ্ন ষষ্ঠ ভাব, সপ্তম ভাব এবং মঙ্গল, এই এই ভাবগুলির সঙ্গে মঙ্গলের যুক্ত হতে হবে, তাহলে কিন্তু একজনের উপরে মামলা মোকদ্দমা চলে। আর হাজতবাসের সূত্র আমি তো দেখিয়ে দিলাম, বললাম তো মামলা মোকদ্দমার সূত্র হচ্ছে কি, লগ্নের সঙ্গে ষষ্ঠ ভাব, সপ্তম ভাব এবং মঙ্গলের যুক্ত হতে হবে, তাহলে তার উপরে জাতকের উপরে মামলা মোকদ্দমা চলে। তো এখানে দেখুন লগ্ন অভিনেতার ছকে লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন। তাহলে বৃশ্চিক লগ্ন এক নম্বর এবং ষষ্ঠ ভাব ছ নম্বর হচ্ছে মঙ্গল। তাহলে এখানে মঙ্গল, তাহলে মঙ্গল অটোমেটিক চলে আসছে লগ্ন ভাব এবং ষষ্ঠ ভাবের সঙ্গে, মঙ্গল এমনি যুক্ত হয়ে যাচ্ছে। এবং সপ্তম ভাব, সপ্তম ভাবের অধিপতি হচ্ছে কে, শুক্র। দেখুন সেই জন্য শুক্র মঙ্গল একদম দশম ভাবে বসে আছে, মানে এখানে লগ্ন, লগ্নপতি হচ্ছে আপনার মঙ্গল, ষষ্ঠপতি মঙ্গল আর সপ্তমপতি হচ্ছে শুক্র। তাহলে একসঙ্গে দেখুন শুক্রমঙ্গল যুক্ত হয়ে বসে আছে দশম ভাবে। সুতরাং পরিষ্কার এটা যে জাতকের উপরে মামলা মোকদ্দমা চলবে এবং হাজতবাস হবে। তো এই যোগগুলোর কারণে এই অভিনেতা সঞ্জয় দত্তকে মানে জেল খাটতে হয়েছে এবং তার উপরে মামলা চলেছে এবং বৃহস্পতি যুক্ত হওয়ার কারণে যা হয়েছে সব কিছু বেশি বেশি এবং বড় বড় কেস। তো এই যোগের কারণে কিন্তু জাতকের জেল জরিমানা এবং মামলা মোকদ্দমা হাজতবাস হয়েছে। আরেকটা কথা যেটা বলবো যে এই জন্ম ছক অনুসারে জাতকের প্রেম বিবাহর কথা। তো প্রেম বিবাহ, প্রেম বিবাহ যে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে সূত্রটি বলা হয় যে দ্বিতীয় ভাব, পঞ্চম ভাব, সপ্তম ভাব এবং একাদশ ভাব, এই চারটি ভাবের ভালো কানেকশান হলেই কিন্তু জাতকের প্রেম বিবাহ হয়ে থাকে। তো এই জাতকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দ্বিতীয় পতি পঞ্চম পতি বৃহস্পতি দ্বাদশে বসে আছে এবং সপ্তম পতি এবং দ্বাদশপতি সপ্তম পতি শুক্র দশমে বসে আছে কর্মভাব, এবং একাদশের যে কানেকশানটা, একাদশে রাহু বসে আছে, রাহু দ্বাদশ দ্বাদশ দৃষ্টি বৃহস্পতির উপরে পড়েছে, তার দুই পাঁচ সাত এগারোর একটা কানেকশান হচ্ছে। তাছাড়াও এখানে দশমে যে মঙ্গলের সঙ্গে শুক্র আছে সেই মঙ্গলের আবার অষ্টম দৃষ্টি পঞ্চমভাবে পড়েছে এবং মঙ্গলের চার নম্বর দৃষ্টি লগ্নের উপরে পড়েছে। সুতরাং এখানে শুক্র এখানে দ্বিতীয় পঞ্চম সপ্তম একাদশভাবে একটা কানেকশান হয়েছে, যদিও বারো দ্বাদশ কানেকশান হয়ে যাওয়ার জন্য
মানে কিছু ডিস্টার্ব হয়েছে, তো যেহেতু 2, 5, 7, 11 একটা কানেকশান এখানে হয়েছে, এই ভাবগুলোর মধ্যে একটা সম্পর্ক এই ছকের সৃষ্টি হয়েছে, তার জন্য মানে আমরা দেখেছি তার সঙ্গে মানে কিছু এখান থেকে বোঝা যায় এটুকু পরিষ্কার যে কিছু মহিলার সঙ্গে তার প্রেম, সত্যি তার প্রেম হয়েছিল এবং হয়তো বিয়ে করার জন্যও হয়তো তৈরি ছিল, কেউ বিয়ে করেছে কেউ বা করেনি। অভিনেতার এই বাচ্চাটা দেখুন, সপ্তমে চন্দ্র রয়েছে, চন্দ্র সপ্তমের তুঙ্গস্থর থাকা সত্ত্বেও সপ্তমে দেখুন চন্দ্রের দু সাইডে দুটো মানে যে দুটো ভাব রয়েছে দুটো ঘরই কিন্তু ফাঁকা। চন্দ্রর দু সাইডে দুটো ঘর যদি ফাঁকা থাকে তাহলে তাকে বলা হয় কেমদ্রোণ যোগ। তো এই কেমদ্রোণ যোগ যদি কারো ছকে থাকে এইরকম অবস্থা, তাহলে সেই জাতকের কিন্তু প্রচণ্ড মানসিক টেনশনে ভোগে, মানসিক মানে ডিপ্রেশনে চলে যায়, খুব খারাপ নেশা হোক খুব খারাপ জিনিসের দিকে চলে যায়, এই ধরনের যোগগুলো সারা জীবন ধরে ঘটতে থাকে তার জীবনে। মানে পাওয়া জিনিস হাত থেকে বেরিয়ে যাওয়া, মানে আমি যেটা পেয়ে গেছি সেটাও চলে যাওয়া, মানে মানে জেতা ম্যাচ হেরে যাওয়া, এই জিনিসগুলো তার লাইফে মানে সারা জীবন ধরে ঘটতে থাকে। তো এই জাতকের ছকে, অভিনেতার ছকে এই সপ্তমভাবে এই জিনিসটা রয়েছে, কেমদ্রোণ যোগটা হয়েছে সপ্তমভাবে। সুতরাং এখান থেকে তার লাইফ পার্টনারের বিষয়ে, বিয়ের বিষয়ে, মানে এই জিনিসগুলোর উপরে কিন্তু মানে বিভিন্ন রকম সমস্যা সারা জীবন ধরে চলতে থাকবে। আর দ্বাদশভাবে তো বৃহস্পতি রয়েছেই, জ্ঞান বুদ্ধির অভাব, বুদ্ধি বিনাশ। তো সেই কারণে দেখবেন যে অভিনেতা সঞ্জয় দত্তর ডান হাতে দেখবেন একটি, তিনি হয়তো কোনো জ্যোতিষের পরামর্শে তর্জনীতে একটি কোকরাজ ধারণ করেছেন এবং কনিষ্ঠাঙ্গুলিতে একটি মুক্ত, চন্দ্রের জন্য একটি মুক্ত ধারণ তিনি করেছেন এবং একটি বৃহস্পতির জন্য কোকরাজ তিনি ধারণ করে রেখেছেন। আশা করি এর ফলে তিনি হয়তো ভালো আছেন। তো দর্শক বন্ধু, আজকে অভিনেতা সঞ্জয় দত্তের জন্মকুণ্ডলী সংক্ষেপে আলোচনা করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।